প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা অনলাইন পরীক্ষার পরে নতুন করে ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে তোমাদের একটা নতুন অধ্যায় অর্থাৎ নতুন একটা কবিতা শুরু করব। আর এই কবিতাটার নাম হলো আমাদের ছোট নদী। আমাদের ছোট নদী, ছোট নদী আগে, ছোট নদী মানে তো সবাই চেনো, নদীর শব্দটা যেহেতু উল্লেখ করা আছে। আর আমাদের ছোট নদী সম্পর্কে অর্থাৎ কবিতার মনের ভাবটা এখানে প্রকাশ করেছেন। কেমন? তাহলে আমাদের ছোট নদী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের ছোট নদী কবিতাটা অনেক বেশি জনপ্রিয় এবং প্রায় জনকে এটা আবৃত্তি করতে শোনা যায়। আগে ছোট নদীর ছবিগুলো দেখে নাও কী হচ্ছে, কেমন? তাহলে আমরা কবিতাটা যখন পড়বো তখন আমরা ভালোভাবে বুঝতে পারবো। ছোট নদীতে দেখো ছেলে মেয়েরা আঁচলে ছেঁকে ছোট মাছ ধরছে, দেখছো? দেখো তোমরা, আঁচলে ছেঁকে তারা মাছ ধরছে ছেলে মেয়েরা। তারপর গাড়ি পার হয়ে যাচ্ছে, গরুর গাড়ি। তারপর হলো ছোট নদী সম্পর্কে এই কবিতাটা অনেক কিছু বলা। একে একে কবিতাটা পড়া শুরু করি, কেমন? আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পারি। বলে এখানে কি বলেছে আগে দেখো, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বাঁকে বাঁকে ছোট নদীটা বয়ে চলেছে, কেমন? বৈশাখ মাসে তার, বৈশাখ মাসে তো নদীর পানি যেহেতু শুকিয়ে যায় সেজন্য হাঁটু জল, মানে হাঁটু পর্যন্ত জল থাকে ছোট নদীতে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, বলছে যখন হাঁটু জল থাকে তখন গরু পার হয়ে যায়, গাড়িও পার হতে পারে। দুই ধার উঁচু তার ঢালু তার পারে, কেমন? তার দুই ধার, নদীর দুই ধার খুব উঁচু, ঠিক আছে? তার পারগুলো খুব নিচু, ঢালু মানে নিচু, তার পারগুলো নিচু। তারপর দেখো চিক চিক করে বালি কোথা নাই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা। বলছে বালি চিক চিক করছে, কোথাও কাদা নেই, মানে এমন শুকিয়েছে বালিগুলো চিকচিক করছে, কোথাও কাদা নেই। আর একধারে ছোট নদীর একধারে কাশবন, দেখো তোমরা ছবিতে দেখো ছোট নদীর একধারে কাশবন, দেখেছো? কাশবনে সাদা কাশফুল ফুটে আছে, সাদা হয়ে আছে। একধারে কাশবন ফুলে ফুলে সাদা, কাশবন দেখো নি তোমরা, যখন ফুল ফুটে তখন একদম সাদা দেখায় তুলোর মতো, কেমন? খুব সুন্দর লাগে। কিচিমিচি করে শেথা শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক। বলছে সেখানে সেই কাশবনে কিচিমিচি শালিকের ঝাঁক কিচিমিচি করে ডাকছে সেটা শোনা যায়। আর রাতে ওঠে থেকে থেকে, যখন রাত উঠে রাত হয়ে ওঠে তখন শেয়ালের হাঁক শোনা যায়। শেয়ালের হাঁক শুনেছো তোমরা? হুক্কা হুয়া হুক্কা হুয়া, এটা হচ্ছে শেয়ালের হাঁক, কেমন? তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে, নাহিবার মানে গোসল করার সময়। তীরে তীরে ছেলে মেয়ে যখন নদীর পানে হাঁটু জলে পরিণত হয় তখন কি হয়, ছেলে মেয়েরা গোসলের সময়, কেমন? গামছায় জল ভরি গায়ে তারা ঢালে। এবার দেখো তোমাদেরকে আরেকটা চিত্র দেখাচ্ছি। এই যে দেখো এই ছেলেটা, ছোট ছেলেটি তার গামছায় জল ভরে তার গায়ে সে ঢালছে, দেখেছো? তাহলে দেখো তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে, গামছায় জল ভরি গায়ে তারা ঢালে, কেমন? যখন তাদের গোসলের সময় হয় তখন ছেলে মেয়েরা গামছায়
মানে ওটা হাঁটু জলে তার ডুব দিতে পারে না, তখন তারা ওই হাঁটু জল থেকে গামছার মধ্যে জল ভরে সেটা তারা গায়ে ঢালে, শরীরে ঢালে। সকালে বিকালে কভু নাওয়া হলে পরে আঁচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে। বলছে সকালে বিকালে যখন তাদের গোসল শেষ হয়ে যায় তখন তারা আঁচলে ছেকে ছোট ছোট মাছ ধরে। মাছ ধরতে কিন্তু খুব মজা, খুব ভালো লাগে। তোমরা ধরেছো কখনো মাছ? যখন তুমি সুযোগ পাবে, হয়তো এখনকার তোমাদের মা বাবারা হয়তো নিরাপত্তার ভয়ে হয়তো সেটা করতে দিতে চান না, ঠিক আছে, কিন্তু মাছ ধরাটা খুবই আনন্দের একটি ব্যাপার। তাহলে দেখো এখানে একটা দৃশ্য দেখতে পাচ্ছি, মাছ ধরার দৃশ্য। তারা আঁচলে ছেকে কি করছে? মাছ ধরছে। কেমন? হাঁটু জলে তারা, মানে হারাবার ভয় নেই, কোনো ভয় নেই, তাই তারা হাঁটু জলে আঁচলে ছেকে মাছ ধরছে। তোমরাও কিন্তু সুযোগ পেলে সেরকম মাছ ধরার চেষ্টা করবে, এতে অনেক বেশি আনন্দ পাওয়া যায়, ঠিক আছে। অবশ্যই সাথে মা বাবাকে অথবা বড় কোনো অভিভাবককে থাকতে হবে, একা একা করতে যেও না কিন্তু। আষাঢ়ে বাদল নামে নদী ভরো ভরো, গ্রীষ্মের পর যখন বর্ষা নামে তখন বাদল মানে বৃষ্টি, আষাঢ়ে বাদল নামে, আষাঢ়ে যখন বৃষ্টি নামে নদী ভরো ভরো, বলছে নদীটা মানে ভরো ভরো, পানিতে ভরো ভরো হয়ে যায়, অনেক বেশি মানে পূর্ণ হয়ে যায়। মাতিয়া ছুটিয়া চলে ধারা খর ধরো, তখন চারপাশে পানি কি চলে, পানির ধারা খরতর প্রবলভাবে বেগে চলে। কেমন? দুই কূলে বনে বনে পড়ে যায় সারা, তখন পানির স্রোতে দুই কূলে বনে বনে কি পড়ে যায়, সারা পড়ে যায়, সরগোল পড়ে যায়। বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া, তখন বর্ষার পানিতে সবাই খুব কি হয়, যখন চারদিকে গ্রীষ্মের তাপে যখন চারপাশ একেবারে শুকিয়ে কাঠ হয়ে যায় তখন মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে, আর যখন গ্রীষ্ম শেষ করে বর্ষার মেঘ নামে কিংবা বৃষ্টি নামে তখন সারাপাড়া কি হয়, উৎসবে জেগে ওঠে, বর্ষার উৎসবে জেগে ওঠে। অর্থাৎ তারা মানে বর্ষাটাকে খুব আনন্দের সাথে গ্রহণ করে, যে এখন বোধহয় মানে তাপ শেষ হলো, কেমন প্রচণ্ড গরম শেষ হলো, এখন একটু শান্তি পাওয়া যাবে বর্ষার পানি পড়লে, ঠিক আছে। সেই জন্য তারা বর্ষা উৎসবকে, পানি পড়াটাকে বর্ষা উৎসব বলেছে, ঠিক আছে। তাহলে আমরা তো জানি আমাদের দেশে ছয়টি ঋতু, তাই না? আমাদের দেশে ছয়টি ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। তো এই ছয়টি ঋতু কিন্তু দুই মাস পর পর তার রূপ পাল্টায়, তার রূপ পরিবর্তন করে, ঠিক আছে। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে গ্রীষ্মের পরে বর্ষা আসে এবং এটি ঋতু পরিবর্তনের কারণেই আসে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আবার কবিতাটি একটু দেখব। আবৃত্তি করছি বিশ্বকবি রবীন্দ্রনাথের লেখা আমাদের ছোট নদী কবিতাটি। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার বাড়ি। চিকচিক করে বালি, কোথা নাই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে শেথা শালিকের ঝাঁক, রাতে উঠে থেকে থেকে শেয়ালের হাঁক। তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে, গামছায় জল ভরি গায়ে তারা ঢালে। সকালে বিকালে কভু নাওয়া হলে পরে, আঁচলে ছাঁকিয়া তারা ছোট মাছ ধরে। আষাঢ়ে বাদল নামে নদী ভরো ভরো, মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর। দুই কূলে বনে বনে পড়ে যায় সারা, বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু কবিতার মধ্যে আবৃত্তি করবে, কেমন? কারণ কোথাও যদি প্রতিযোগিতা হয় তাহলে তোমরা এই কবিতাটি আবৃত্তির মাধ্যমেও কিন্তু বিজয়ী হতে পারো, ঠিক আছে।
চলো আমরা দেখব অনুশীলনের দুই নংটা। আজকে আমরা এক নংটা দেখব না, দুই নংটা দেখব। দুই নংয়ে আছে শূন্যস্থান পূরণ এবং বাক্য গঠন, ধারে, চিকচিক, উৎসবে, ঝাঁক, নাওয়া, হাঁটু জলে, কুলে, এই শব্দগুলো দিয়ে আমরা শূন্যস্থানটা পূরণ করব, পরে আমরা বাক্য গঠন করব। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি ছেলে মেয়েরা ড্যাশ মাছ ধরছে, কি হবে? ছেলে মেয়েরা হাঁটু জলে মাছ ধরছে। আমরা হাঁটু জলটা আমরা খালি স্থানে বসাবো। তারপর হলো নববর্ষে সারা দেশ ড্যাশ মেতে ওঠে, নববর্ষে সারা দেশ উৎসবে মেতে ওঠে। আমরা তাহলে নববর্ষ শব্দটা এই খালি স্থানে বসাবো। ঠিক আছে, এরপর নদীর ড্যাশ নৌকা বাঁধা রয়েছে, নদীর কূলে নৌকা বাঁধা রয়েছে। আমরা কূলে শব্দটা এখানে ব্যবহার করব। ঠিক আছে, এক ড্যাশ পাখি উড়ে গেল, আমরা ঝাঁক শব্দটা খালি স্থানে ব্যবহার করব। এক ঝাঁক পাখি উড়ে গেল, আমার এখনও ড্যাশ খাওয়া হয়নি। আমরা এখান থেকে একটা শব্দ নিলাম নাওয়া, আমার এখনও নাওয়া খাওয়া হয়নি। ঠিক আছে, আমার এখনও নাওয়া খাওয়া হয়নি। রোদে বালি ড্যাশ করে, এখান থেকে একটা শব্দ নিচ্ছি চিকচিক, রোদে বালি চিকচিক করে, রোদে বালি চিকচিক করে। তারপর নদীর ড্যাশ সাদা কাশবন দেখা যায়, নদীর ধারে সাদা কাশবন দেখা যায়। আমরা ধারে শব্দটা এখানে ব্যবহার করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পড়া থাকবে আমাদের ছোট নদী কবিতাটি সম্পূর্ণ, আর হোমওয়ার্ক থাকবে দুই নং সম্পূর্ণ। ঠিক আছে, প্রথমে শূন্যস্থান পূরণ করবে, পরে এই শব্দগুলো দিয়ে তোমাদের পছন্দ মতো বাক্য তৈরি করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আগামী ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে, আবার দেখা হবে। কেমন? সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।